এডিসি নির্বাচন এখনও দিন তারিখ ঘোষণা না হলেও পাহাড়ে আইপিএফটি দলে যে দুর্দান্ত অভিযান চলছে তারই ফলশ্রুতিতে আইপিএফটি দল পাখির চোখ করে গ্রাম থেকে শহর সর্বত্র চষে বেড়াচ্ছে আইপিএফটি নেতা এনসি সি দেববর্মা এক্ষেত্রে সবার চেয়ে এগিয়েছেন সম্প্রতি আইপিএফটি দলের তরফ থেকে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছে তেলাইমোড়া চাকমাহাট বেড়েছে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয় এই জনসমাবেশে বিভিন্ন দল ত্যাগ করে বাহাত্তর জন ভোটার আইপিএফটি দলে সামিল হয়েছেন চব্বিশটি পরিবার থেকে এই ভোটাররা আইপিএফটি দলে যোগদান করেছেন বিশেষত সিপিএম বিজেপি আইএনপিটি এবং অন্যান্য দল ত্যাগ করে আইপিএফটি দলে সামিল হওয়া এই সমস্ত ভোটারদের দলে বরণ করে নিয়েছেন আইপিএফটি সভাপতি নরেন্দ্রচন্দ্র দেব বর্মা আসন্ন এটি নির্বাচনে বিজেপিকে টাক্কা দিতে আইপিএফটি যে সর্বশক্তিদের লড়াই করতে প্রস্তুত তারই একটা মহড়া দেওয়া হল চাকমাঘাট ব্যারিজে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জুট হবে কি না এই সম্পর্কে এন সি দেব বর্মা কোনো ধরনের মন্তব্য করেনি তবে আসন্ন এডিসি নির্বাচনে আই পি এফটি একাই ক্ষমতা দখল করতে চাইছে এটাই ঘোষণা করেছেন বারবার প্রিয় দর্শক বন্ধুরা সংক্ষিপ্ত এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেল কনফিরেন্স বিল্ডিং অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন